গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওান দিস ইজ আলামিন রহমান ইউ আর ওয়াচিং দা ওয়ে অফ সলিউশন ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ইন পার্টনারশিপ উইথ অ্যান অ্যাকাডেমি অফ মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা ডিসকাস করবো নতুন দশক হয়ে থাকলে অতি অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা সিলেক্ট করে অল নোটিফিকেশন অন করে নেবে সমস্ত ক্লাসের আপডেট নিয়ম মতো পেতে থাকবে আমরা এখন ফ্রিতে প্রত্যেকদিন ধারাবাহিকভাবে ক্লাস করছি প্রতি সোম থেকে শনি সপ্তাহে ছয় দিন ক্লাস হচ্ছে দ্য ওয়ে অফ সলিউশনে সকাল সাতটা কারেন্ট অ্যাফেয়ার্স সকাল সাড়ে এগারোটা রিজনিং সন্ধ্যা সাতটা জেনারেল স্টাডিজ এবং সন্ধ্যা সাড়ে সাতটা ম্যাথামেটিক্স সো ডু সাবস্ক্রাইব দ্য ওয়ে অফ সলিউশন তোমাদেরকে জানিয়ে রাখি রেলওয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের দ্বিতীয় চ্যানেল টিডব্লিউএস অ্যাকাডেমি ওপেন হয়েছে ইতিমধ্যে বহু ছাত্র যুক্ত হয়েছে আজই তুমি সাবস্ক্রাইব করে নাও আজ থেকেই ক্লাস শুরু হচ্ছে টি একাডেমিতে অ্যাকাডেমিতে রেলের ক্লাস সো ডু সাবস্ক্রাইব লিঙ্ক ইন ডেসক্রিপশন অথবা ইউটিউবে সার্চ করো টি একাডেমি অ্যাকাডেমি আমাদেরই দ্বিতীয় চ্যানেল প্রথম প্রশ্ন সম্প্রতি লং মার্চ ফাইভ বি রকেট লঞ্চ করলো কোন দেশ এই রকেটটি সম্প্রতি লঞ্চ করলো নিম্নের কোন দেশ সঠিক উত্তর হয়ে যাবে চীন অপশান সি ইজ দ্য রাইট অ্যানসার দ্য ইন্ডিয়াজ নেইবার কান্ট্রি চীন হ্যাজ সাকসেসফুলি লঞ্চ এ নিউ রকেট নেম অ্যাজ লং মার্চ ফাইভ বি ইন এ স্পেস অ্যান্ড ইটস স্টেপ আপ টু মুন ল্যান্ডিং প্ল্যান এবং এটা চাঁদে নামারও কিন্তু প্ল্যান রয়েছে এই জায়গায় আমি প্রথম হোমওয়ার্কের কোশ্চেনটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি ভারতের নেইবার কান্ট্রির সংখ্যা কত অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কত আমাকে তোমরা প্রত্যেকে জানাও এখানে তোমাদেরকে জানিয়ে রাখি এই রকেটটা কোথা থেকে যেমন এক্সাম্পলস্বরূপ বলতে পারো যেমন ভারতবর্ষে আমি যে চন্দ্রযান টুয়ের কথা বলি যেমন সতীশ ধান স্পেস সেন্টার কোটা অলরেডি ওই কোয়েশানটা এসে গেছে তেমনি লং মার্চ ফাইভ বি এটা তোমরা মনে রাখবে আইসল্যান্ড একটা দ্বীপপুঞ্জ হাইনান যেটা চায়না হাইনান প্রদেশের মূলত আইসল্যান্ড একটা দ্বীপপুঞ্জ সমৃদ্ধ ওয়েংচ্যাং জায়গাটার নাম সেখান থেকেই মূলত এটা লঞ্চ করা হয়েছে এটা হচ্ছে লাঞ্চ সাইড ওয়েঙ্গন্যান নেক্সট জানি সম্প্রতি কোন রাজ্য সরকার চাকরি থেকে অর্থাৎ সমস্ত পাবলিক সেক্টরের যত এমপ্লয়ি অর্থাৎ গভর্নমেন্ট যত এমপ্লয়ি সেই চাকরি থেকে অবসরকালীন বয়স বৃদ্ধি করেছে ইয়েস এক বছর বৃদ্ধি করেছে সেটা কোন রাজ্য সরকার সঠিক উত্তর হবে তামিলনাড়ু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ডিটেলসে দেখি তামিলনাড়ু সরকার সরকারি কর্মচারী সরকারি শিক্ষক এবং সরকারি অন্যান্য কর্মীদের অবসর গ্রহণের বয়স আঠান্ন বছর থেকে বাড়িয়ে উনষাট বছর করেছে অর্থাৎ ক বছর বাড়ানো হয়েছে এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোন সরকার তামিলনাড়ু সরকার নেক্সট জানব তোমরা প্রত্যেকেই জানো একটা ওয়েবনার সিরিজ চলছিল মিনিস্ট্রি অফ ট্যুরিজমের পক্ষ থেকে আমাদের দেখো আপনার দেশ যে সিরিজটার নাম দেওয়া হয়েছিল এটা নিয়ে আমি অলরেডি অনেকগুলো কোশ্চেন ফেস করেছি তো এই দেখো আপনার দেশ যে ওয়েবনার ওয়েবনার মানে ওয়েব সেমিনার অনলাইন ভিত্তিক প্রোগ্রাম যেখানে মূলত যার এইমটাই ছিল আননোন প্লেসগুলো বা আননোন ট্যুরিস্ট প্লেসগুলোকে তুলে ধরা ভারতবর্ষের ট্যুরিজম থেকে আরও বেশি বেশি করে বিশ্বের দরবারে প্রোমোট করা তার ষোলো সত ষোলতম এপিসোড এদিন হয়েছে তো সেখানে শিরোনাম বা টাইটেল ডাকা হয়েছিল গোয়া ক্রিক অফ কালচার অর্থাৎ গোয়া মনে করো সংস্কৃতির প্রাণকেন্দ্র এটি কোন মন্ত্রক দ্বারা করা ওয়েবনার অবভিয়াসলি মিনিস্ট্রি অফ ট্যুরিজম কর্তৃক তো এই এপিসোডে গোয়াটাকে মূলত টাইটেলে রাখা হয়েছে দেখো আপনার দেশ যে সিরিজ মিনিস্ট্রি অফ ট্যুরিজম এটা কিন্তু করে থাকে এবং এবার তার কততম ছিল আমরা প্রত্যেকে মনে রাখবো ষোলোতম ক্লিয়ার সিক্সটিন্থ ওয়েবনার উইথ দ্য হেডলাইন গোয়া কারকেবল অফ কালচার নেক্সট প্রভাসী প্রবাসী রাতারিমিত্রা অ্যাপ চালু করল কোন রাজ্য সরকার প্রবাসী রাহাতিমিত্রা অ্যাপ চালু করল কোন রাজ্য সরকার সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ ইউপি গভর্নমেন্ট ডিটেলসে দেখি দ্য প্রবাসী রাহাত মিত্রা অ্যাপ হেল্পস টু মাইগ্রেন্ট অ্যাকচুয়ালি যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আসছেন সো মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের মনিটর করতে সাহায্য করবে এই অ্যাপ এই উত্তরপ্রদেশ সরকার এই যে অ্যাপটা চালু করছে এই অ্যাপের মাধ্যমে মাইগ্রেন্টস ওয়ার্কার্সদের মনিটর করা হবে কি মনিটর করা হবে তাদের হেলথ তাদের স্বাস্থ্য কেমন আছে এবং তাদের প্রোভাইড দ্য রিকোয়ারমেন্টস লাইক জব অ্যান্ড ফুড রিলেটেড টু দেয়ার স্কিল তাদের স্কিল অনুযায়ী অর্থাৎ তাদের তারা যে বিষয়ে পারদর্শী সেই রিলেটেড যদি কোনো কাজ তাদেরকে দেওয়া যায় এই সমস্ত কিছু মনিটর করার জন্যই মূলত উত্তরপ্রদেশ গভর্নমেন্ট এই অ্যাপটি লঞ্চ করেছে তোমাদেরকে জানিয়ে রাখি কোভিড নাইন্টিন রিলেটেড কিন্তু প্রচুর অ্যাপ কিন্তু বিভিন্ন রাজ্য সরকার চালু করেছে বা কোভিড নাইন্টিন রিলেটেড কিন্তু প্রচুর এমসি কিউজ হবে আমরা মে মাসের এন্ডিংয়ে আমরা এই কোভিড নাইন্টিন রিলেটেড একটা কমপ্লিট ফ্রি পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেবো ডোন্ট ওয়ারি ক্লিয়ার যদি এখনও লাইক না করে থাকো ডু লাইক নেক্সট দেখি সম্প্রতি কোভিড নাইন্টিন মোকাবিলায় এআইআইবি ভারতকে কত পরিমাণ অর্থ লোন হিসেবে প্রদান করার কথা জানিয়েছে কত পরিমাণ অর্থ সঠিক উত্তর হবে পাঁচশো মিলিয়ন ডলার ডিটেলসে দেখি এটার ফুল ফর্ম আমরা প্রত্যেকে মনে রাখবো যেটাকে বলা হয়ে থাকে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক কি এআইআইবি যেমন একটা ব্যাংক আছে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক লাইক সেরকমই এটা মূলত চীনে এর হেডকোয়ার্টার বেইজিং রাইট চীনে মূলত এর সদর দপ্তর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক হ্যাজ ডিসাইডেড টু গিভ এ লোন অফ ফাইভ হান্ড্রেড ডলার ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলার ফর ইন্ডিয়াস কোভিড নাইন্টিন ইমার্জেন্সি রেসপন্স এটা লোন স্বরূপ মূলত এটা অ্যাপ্রুভ করেছে নেক্সট আমরা জানি মাতৃদিবস বা মাদার্স ডে প্রতি বছর কবে পালিত হয় আমরা ইতিমধ্যে সেদিন আমি কমিউনিটি পোস্ট করেছিলাম অ্যাকচুয়ালি মাতৃদিবসটা সমস্ত মায়েদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই মূলত পালিত হয়ে থাকে প্রতি মে মাসের সেকেন্ড সানডে ইন দ্য মান্থ অফ মে সেকেন্ড সানডে অর্থাৎ প্রথম রবিবার নয় দ্বিতীয় রবিবার প্রতি মে মাসের দ্বিতীয় রবিবার বিশেষ করে এই মাতৃ দিবস বা মাদার্স ডে কিন্তু প্রতি বছর পালিত হয় এভরি ইয়ার অন দ্য সেকেন্ড সানডে অফ দ্য মে মান্থ দ্য মাদার্স ডে ইজ সেলিব্রেটেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইটস এইম টু হনার অফ মাদার্স নেক্সট জানি কোন রাজ্য সরকার আগামী এক বছরের জন্য পান মশলা ব্যান করেছে মোট এগারোটি কোম্পানির পান মশলা বা এগারোটি ব্র্যান্ডের পান মশলা ব্যান করেছে সম্প্রতি কোন রাজ্য সরকার অর্থাৎ মূলত হেলথের জন্যই মূলত ব্যান করা হয়েছে উত্তর হবে ঝাড়খণ্ড অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ঝাড়খণ্ড হবে সঠিক উত্তর ঝাড়খণ্ড ব্যানস ইলেভেন পান মশলা ব্র্যান্ডস টু প্রোটেক্ট পাবলিক হেলথ মূলত পাবলিক হেলথকে বা মানুষের স্বাস্থ্যবিধির ওপরে নজরদারি বা স্বাস্থ্যবান করে তুলতে মূলত এক বছরের জন্য এগারোটি ব্র্যান্ডের পান মশলা স্টোর করা বা বিক্রি করা সব কিছু নিষিদ্ধ করেছে ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে অর্থাৎ পরিযায়ী যে পাখি তাদের দিবস কবে পালিত হয় প্রতি বছর উত্তর হয়ে যাবে কিন্তু নাইনথ মে এবছরের থিম ছিল বার্ডস কানেক্টেড আওয়ার ওয়ার্ল্ডস বার্ডস কানেক্টেড আওয়ার ওয়ার্ল্ডস এবছরের থিম ছিল এটা প্রত্যেকে কিন্তু মনে রাখা মূলত পরিযায়ী যে পাখিরা আমরা অনেক সময় দেখি বিভিন্ন সিজনে বিশেষ করে তুমি যদি কলকাতা আলিপুর চিড়িয়াখানা বেড়াতে যাও দেখবে শীতকালে গেলে কিন্তু বহু রকম বা বিভিন্ন ধরনের পাখি কিন্তু দেখা যায় বাট অন্য টাইমে কিন্তু সেই সংখ্যাটা অনেক কম থাকে সেরকম অনেক পরিযায়ী এই পাখি বিভিন্ন আইসল্যান্ড বা বিভিন্ন দ্বীপগুলোতে মূলত লক্ষ্য করা যায় প্রচুর এমন দ্বীপ আছে যেখানে শুধুমাত্র বছরের নির্দিষ্ট টাইমে বিভিন্ন পরিযায়ী পাখিরা আসেন আবার নির্দিষ্ট সময়ে তারা চলেও যান নেক্সট তোমাদেরকে জানিয়ে রেখে আন যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা ডাব্লুবিসিএস সহ যে কোনো সরকারি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে ঘরে বসে লাইভ ক্লাসের মাধ্যমে উইথ বেস্ট এডুকেটর প্রতিটি স্যারের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ তোমরা সংগ্রহ করতে পারবে প্রত্যেকটা স্যার তোমাকে প্রোভাইড করবেন এই কোডটা ব্যবহার করে সাবস্ক্রিপশন নিলে তোমরা দশ শতাংশ ছাড়ও কিন্তু পেয়ে যাবে এবং পঞ্চাশ জনের এডুকেটরের সঙ্গে তোমরা ক্লাস করতে পারবে ফিফটি প্লাস এডুকেটরের সঙ্গে কিন্তু তোমরা ক্লাস অ্যাক্সেস করতে পারবে এক্ষেত্রে তোমরা তিন মাসের সাবস্ক্রিপশান কারা নেবে যারা বর্তমানে এক্সাইজ মেনের প্রিপারেশান নিচ্ছ কমপ্লিট দেখো এক্সাইজের মেন এক্সাম আমি আবার রিপিট করছি হয়তো প্রিলিমস কোয়ালিফাই করেছো বাট মেন্স থেকে কিন্তু পিছিয়ে পড়লে তোমার একদম সিলেকশনটা নষ্ট হয়ে যাবে সো মেন্স এক্সামের প্রিপারেশান নিতে পারো সেক্ষেত্রে মাত্র তিন হাজার একশো পঞ্চাশে তুমি এতগুলো স্যারের কাছে ক্লাস করতে পারবে প্রত্যেকটা টপিক ওয়াইজ চ্যাপ্টার ভিত্তিক প্রতিটা সাবজেক্টের জন্য চার থেকে পাঁচটা করে টিচার রয়েছে তিন মাত্র তিন মাসের সাবস্ক্রিপশন এবং আমি বলবো এই লকডাউন পিরিয়ডে ঘরে বসে এই সময়টিকে কাজে লাগাও অ্যাক্সেস করো এবং সাত হাজার টাকা শো করবে বারো মাসের সাবস্ক্রিপশন সেটাই কুপন কোড ব্যবহার করলে তোমাদের কমে যাবে ছ হাজার তিনশো টাকা তোমরা যারা সাবস্ক্রিপশন নেবে আমাদের একটা অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার রয়েছে নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ এই অ্যাডমিশন হেল্পলাইনে তুমি জাস্ট একটা নক করো যে তুমি অ্যাডমিশন নিতে চাও এবং কত দিনের জন্য সাবস্ক্রিপশন নিতে চাও সেটা দিয়ে হেল্প মেসেজ করো তোমাকে একটা ভিডিও পাঠিয়ে দেবে সেই ভিডিও দেখে কিন্তু তুমি সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারবে এবং কালকে থেকেই ক্লাসে স্টার্ট করতে পারবে ক্লিয়ার সো জয়েন করো অ্যান্ড আমি বর্তমানে এসআইয়ের জন্য ব্যাচ কোচ করাচ্ছি প্রত্যেকে আসতে পারো এরকমভাবে আমাদের লাইভ ক্লাসগুলো করানো হয়ে থাকে অর্থাৎ ছাত্রদের ডাউটসের প্রতি আমরা কিন্তু খুব ফোকাস করি নেক্সট দেখো নয় মে দু হাজার কুড়ি প্রতাপের জন্মবার্ষিকী পালিত হয়েছে সো এই বছর কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে মহারানা প্রতাপের সঠিক উত্তর হবে চারশো তম অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সম্প্রতি কোন দেশ তার জাতীয় মুদ্রা রিয়াল থেকে তোমানে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে তাদের মুদ্রা রিয়াল থেকে তোমানে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ইরাক সরি আমার অ্যানিমেশন ভুল লেগেছে প্লিজ এই জায়গায় দেখো আমার ইরাক এবং ইরানে অ্যানিমেশন ভুল লেগেছে এই জায়গায় ডিটেলস দেখলে আমরা বুঝতে পারবো ইরান্স ইরানস সো সঠিক উত্তর অভিয়াসলি ইরান অনেক সময় আমার এরকম হয়ে যায় নিমিশনটা এক মানে একই দেখতে তো চোখের ভুলে এগুলো হয়ে যায় ইরানস পার্লামেন্ট হ্যাজ পাস্ট এ বিল অ্যালোয়িং টু দ্য গভর্নমেন্ট টু স্ল্যাশ ফোর জিরো ফ্রম দ্য রিয়েল আফটার দ্য শার্ট ফল ইন দ্য ভ্যালু অফ কারেন্সি রেজাল্ট অফ ক্রিপিং ইউএস রাইট সো রিয়াল থেকে মূলত তোমানে পরিবর্তন কর এই লাইনটা তোমরা মনে রাখলেই হবে কোশ্চেনটা আসলে এরকমভাবে আসবে যে সম্প্রতি কোন দেশ তার জাতীয় মুদ্রা রিয়াল থেকে তোমানে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে ইটস ইরান Right, Iran. Option A is the right answer. তোমাদেরকে জানিয়ে রেখি প্রত্যেকে প্রত্যেকে যারা দ্য ওয়ে অব সলিউশনকে ভালোবাসো ওয়ে অফ সলিউশনের সঙ্গে রয়েছে এবং তোমাদের রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি করতে চাও একদম কমপ্লিটলি ফ্রি আমি এবং ফিরোজ স্যার তোমাদের চ্যাপ্টার ভিত্তিক সায়েন্স বেসড কিন্তু ক্লাস করাচ্ছি তোমরা আজ থেকেই যুক্ত হয়ে যাও টি একাডেমির এস সঙ্গে অর্থাৎ দা ওয়ে অফ সলিউশন অ্যাকাডেমি আমাদের দ্বিতীয় নতুন ইউটিউব চ্যানেল আমাদের সেকেন্ড চ্যানেল এখনই গিয়ে ইউটিউবে সার্চ করো তুমি এখনই ভিডিও ডেসক্রিপশন কিংবা প্রথম কমেন্ট লক্ষ্য করো সেখানে আমরা একটা লিঙ্ক দিয়ে রেখেছি বা তুমি সরাসরি সার্চ করো ইউটিউবে গিয়ে টি ডাব্লিউএস অ্যাকাডেমি চ্যানেল চলে আসবে প্রথমে সাবস্ক্রাইব করো তারপরে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে নাও ক্লিয়ার অ্যান্ড আজ থেকে তোমরা ক্লাস পাবে কমপ্লিটলি ফ্রি সো ডু সাবস্ক্রাইব টি ডাব্লিউ এস ফর রেলওয়ে এক্সাম প্রিপারেশান অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করলেই পেয়ে যাবে আর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে এছাড়া কিন্তু আমরা গুগলে তুমি সার্চ করতে পারো দা ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম আমাদেরকে পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো অ্যান্ড আন যুক্ত হওয়ার জন্য যে নাম্বার দেওয়া হয়েছে অবশ্যই তুমি সেখানে নক করো তোমাকে ভিডিও পাঠিয়ে দেবে অ্যান্ড তুমি আজ থেকেও যুক্ত হও বিকজ এই লকডাউন সময়ে কিন্তু তুমি সময়টাকে কাজে লাগাতে পারবে এটা ভাবো যে কিছু না কিছু তোমাকে অবশ্যই দিতে হবে কিছু পাওয়ার বিনিময়ে তো সেক্ষেত্রে এতজন স্যার তোমাকে ক্লাস করাবেন সেই স্বরূপ তুমি আন একাডেমিতে অবশ্যই সাবস্ক্রিপশন নাও বেনিফিটেড হবে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী পর্বে তুমি দেখছিলে ওই আপ সলিউশন থ্যাংক ইউ সো মাচ